শনি বসরীয় সন্ধ্যায় মণিপুষ্পকের প্রথম উপন্যাস মাহিত্রার উদ্বোধন হয়ে গেল পার্ক স্ট্রিটের অক্সফোর্ড বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত সাহিত্যিক নন্দিতা বাগচি এবং চিত্রশিল্পী সৌজন্য চক্রবর্তী প্রসঙ্গত মাহিত্রা ঔপন্যাসিক রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক ডক্টর সহদেব বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস এর আগেও গল্প কবিতা লিখেছেন তিনি কিন্তু এটাই তার প্রথম উপন্যাস অবসর গ্রহণের পর মণিপুষ্পক ছদ্ম নামে কলম ধরেছেন ড সহদেব বন্দ্যোপাধ্যায় আরণ্যক আবহে নির্ঝরের কলতান ধ্বনি এই উপন্যাসের মূল আকর্ষণ আদিবাসী শব্দ মাহিত্রা শব্দের অর্থ বন্ধু জানালেন ঔপন্যাসিক নিজেই মাহিত্রা হচ্ছে বন্ধু এটা একেবারেই একদম কলকাল একটা ভাষা ওদের ভাষায় ওরা বলে মানে হচ্ছে খুব কাছের বন্ধু এবার আপনি যাই বলুন না কেন সমাজ তো আমরা বন্ধু চাই বন্ধুর বড় অভাব তাহলে আমরা যদি বইয়ের মাধ্যমে একজন বন্ধুকে খুঁজে পাই এবং আমি মনে করি বইয়ের থেকে বড় বন্ধু নেই আর বইয়ের মাধ্যমে একটা বন্ধু এল এটাই হচ্ছে আমার প্রাপ্তি মানে সবচেয়ে ভালো প্রাপ্তি হবে যদি আমার পাঠক বা পাঠিকারা ভেবে পান যে আমি একটা সত্যি বন্ধু খুঁজে পেলাম বইটির প্রকাশক দ্য ক্যাফে টেবিলের কর্ণধার অভিষেক আই জানান বইটির মূল্য আড়াইশো টাকা পার্ক স্ট্রিটের অক্সফোর্ড বুক স্টোর ছাড়াও বইটি পাওয়া যাবে কলেজ স্ট্রিট অ্যামাজন এবং ফ্লিপকার্টের মতো ডিজিটাল বিপণী প্ল্যাটফর্মেও আজকে দ্য ক্যাফে টেবিল পাবলিকেশনের একটি বই মনুপুষ্পকের লেখা আপনার মাহিত্রা প্রকাশিত হলো অক্সফোর্ড বুক স্টোরে তো মাহিত্রা একটি উপন্যাস ছোটনাগপুর মালভূমি পটভূমিকায় রচিত এবং মণিপুষ্পক কিছুদিন আগেই জাতীয় শিক্ষক হিসাবে মর্যাদা লাভ করেছেন সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে তার এটি প্রথম উপন্যাস এই উপন্যাসটি আপনারা পড়ুন এবং এই উপন্যাসটি এই মুহূর্তে অক্সফোর্ড পার্ক স্ট্রিটে অ্যাভেলেবেল কলেজ স্ট্রিট মার্কেটে অ্যাভেলেবেল অ্যামাজন ফ্লিপকার্ট এবং দ্য ক্যাফেটেবিলের নিজস্ব ওয়েব স্টোরেও অ্যাভেলেবেল রয়েছে উপন্যাসটি এখন পাঠক মহলে কতটা সমাদৃত হয় সেটাই দেখার ক্যামেরায় রবি দত্তের সঙ্গে শুভাশিস চট্টোপাধ্যায়ের রিপোর্ট ওঙ্কার বাংলা